গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানে। এশিয়ান টেলিভিশনে ছোট্ট বন্ধুদের নিয়ে রংধনু গ্রুপ গল্প বলি শুনো প্রিয় নবীজির পাওয়ার্ড বাই নোভা ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের এই আসরে সাথে আছি আমি নাঈম আল ইসলাম মাহিন। আজকে আমরা লাইলাতুল কদরের গল্প শুনব, আর এই গল্প বলার জন্য আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন তানজিমুল উম্মা হিফস মাদ্রাসার আল আরকাম শাখার সম্মানিত অধ্যক্ষ জনাব হাফেজ মাওলানা সাইফুল্লাহ ফয়সাল। প্রিয় বন্ধুরা এবং সম্মানিত দর্শক, চলুন তাহলে আমরা গল্পের আসরে ফিরে যাই। ভাই আপনি কেমন আছেন? জি আসসালামু আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা একটা মহিমান্বিত রাতের অপেক্ষা করছি এবং সেই রাতের গল্পই আজকে আমরা আপনার কাছ থেকে শুনবো, আমাদের ছোট্ট বন্ধুরাও শুনবে। ভাইয়া আপনি শুরু করুন। জি তোমরা কেমন আছো ছোট বন্ধুরা? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে একটি মহামান্বিত রাত্রির আমরা অপেক্ষা করছিলাম এবং আমরা সেই মহামান্বিত রাত্রি সেই রাত্রিতে আমরা এখন অবস্থান করছি। তোমরা কি বলতে পারবে সেই মহামান্বিত এবং সেই সম্মানিত রাত্রিটা কোন রাত্রি, আজকের এই রাত্রিটি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাদের ভালো জ্ঞান আছে। তো বন্ধুরা, আমাদের লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করতে গেলে বা জানতে গেলে তার আগে একটু পিছন দিকে আমাদেরকে যেতে হবে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন যে কোরআন হচ্ছে রমাদান মাসে অবতীর্ণ করা হয়েছে। তো যেহেতু কোরআন রমাদান মাসে অবতীর্ণ করা হয়েছে, এখানে স্পেসিফিকলি বলা হয়নি যে কোন রাত্রি বা কোন সময়ে কোন দিনে বা কোন সময়ে অবতীর্ণ হয়েছে, তো সেই জায়গাটায় অন্য জায়গাতে আল্লাহ তাআলা স্পেসিফিকভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সে। এবং শুধু তাই নয়, নাজিলটা কোন রাত্রে হয়েছে সে রাত্রির বৈশিষ্ট্য সম্পর্কেও আল্লাহ তাআলা একটা সূরা আমাদেরকে অবতীর্ণ করে দিয়েছেন। সেই সূরাটি হচ্ছে, তোমরা কি জানো সেই সূরাটির নাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। আমরা এই সূরা সম্পর্কে বেশ কিছু আলোচনা শুনব এবং এই লাইলাতুল কদর অর্থাৎ আজকের রাত্রিটা আমরা কীভাবে কাটাবো সেই বিষয় নিয়েও আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন আমরা সেটাও শুনব। তো এই সূরাতুল কদর অবতীর্ণ হওয়ার পেছনে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। তোমরা জানো যে প্রত্যেকটি সূরা শুরুতে সূরার অবতীর্ণ হওয়ার পেছনে একটা না একটা কারণ, যে কোনো উপলক্ষ করে বা যে কোনো উদ্দেশ্য করে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মুসনাদে ইবনে হাতিমে হযরত আলী ইবনে উরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে অতীতের বিভিন্ন নবী রাসূলদের কথা তিনি আলোচনা করতেছিলেন, বিশেষ করে বনী ইসরায়েলদের কথা। তোমরা জানো যে কোরআনুল কারিমে বনী ইসরায়েলদের ঘটনা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীদের কাছে বর্ণনা করছিলেন যে বনী ইসরায়েলদের মধ্যে চারজন আবেদ ছিল যারা 80 বছর পর্যন্ত তারা ইবাদত বন্দিগি কাটিয়ে দিয়েছে এবং তারা একদিনের জন্য নাফরমানি করেনি। সেই চারজন আবেদ হচ্ছে হজরতে জাকারিয়া আলী ইসলাম, হজরতে আয়ুব আলী ইসলাম, হজরতে হাসকিল ইবনে আজুজ আলী ইসলাম
এবং হযরতে ইউসা ইবনে নূন আলাইহিস সালাম যারা 80 বছর পর্যন্ত তারা ইবাদত বন্দি কাটিয়ে দিয়েছেন তো এই কথা বলার পর রাসূল সাহাবীরা অনেক মানে নিরাশ হয়ে গেলেন আমরা তো ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তো এত দিন বেঁচেও থাকতে পারবো না এবং এত ইবাদত বন্দি করতে পারবো না তো এই সাহাবীদের এই আকুতি বিনতি তাদের মনের অবস্থা বুঝে আল্লাহ তাআলা একটি সূরা পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করে দিয়ে সাহাবীদেরকে অর্থাৎ আমাদেরকে সান্ত্বনা দিলেন যে তারা তো 80 বছর পর্যন্ত তারা ইবাদত বন্দি করে কাটিয়েছে আজকে এমন একটি রাত্রি যেটা লাইলাতুল কদর হিসাবে আমি তোমাদেরকে দিলাম যে এই কদর রাত্রিতে ইবাদত করলে শুধু 80 বছর করে শত বছর করে হাজার মাসের চেয়েও ইবাদত বন্দি করলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা সেই সওয়াব আমাদেরকে দান করবেন আমরা সবাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সূরাতুল কদরের অনুবাদটা আমরা তোমাদের সামনে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর অর্থাৎ এই কোরআনুল কারীমকে আমি লাইলাতুল কদর রাত্রে অবতীর্ণ করা করেছি এই লাইলাতুল কদরটা কি রকম এটার কি মর্যাদা রয়েছে লাইলাতুল কদরে খায়রুম ও মা আদরাকা মা লাইলাতুল কদর হে রাসূল আপনি কি জানেন যে লাইলাতুল কদর রাত্রিটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন তো আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন যে হে রাসূল আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম এখানে তো তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম এই রাত্রিতে অসংখ্য ফেরেশতা অবতীর্ণ হন এবং গুরুত্বপূর্ণ ফয়সালা নিয়ে তারা অবতীর্ণ হন যেখানে ভাগ্য থেকে শুরু করে সব কিছুর ফয়সালা আল্লাহ তাআলা করে থাকেন আর এই রাত্রিটা হচ্ছে ফজর উদয় হওয়া পর্যন্ত নিরাপদ থাকে শান্তি বিরাজ করে থাকে ভাইয়া আমরা লাইলাতুল কদরের আরো ফজিলতের কথা শুনবো আমলের কথা শুনবো আমরা একটা বিরতি থেকে ফিরে আসি ভাইয়া জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক রংধনু গ্রুপ গল্প বলি শোনো প্রিয় নবীজির পাওয়ার্ড বাই নোভা ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের এই আয়োজনে ছোট্ট একটি বিরতি নিচ্ছি আশা করি আমাদের সাথেই থাকবেন গল্প বলি শোনো প্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনি গল্প বলি শোনো প্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনি প্রিয় দর্শক বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি রংধনু গ্রুপ গল্প বলি শোনো প্রিয় নবীজির পাওয়ার্ড বাই নোভা ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের এই গল্পের আসরে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে লাইলাতুল কদরের গল্প শুনছিলাম চলুন তাহলে আবার শোনা যাক প্রিয় বন্ধুরা আমরা লাইলাতুল কদরের অনুবাদ সরল অনুবাদ আমরা শুনছিলাম এ প্রসঙ্গে লাইলাতুল কদরের আরও বেশ কিছু কয়েকটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ আমি তোমাদের জানার জন্য আমি এবং দর্শক শ্রোতামণ্ডলী যারা আছেন আপনারা নিশ্চয়ই জানেন তারপরে আমরা আলোচনার মাধ্যমে হলে আমাদের মধ্যে আরও হৃদয়ঙ্গম করতে সুবিধা হবে তো আল্লাহ তাআলা প্রথম বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি লাইলাতুল কদর রাতে কোরআনকে অবতীর্ণ করেছে এখানে আনজালনা অবতীর্ণর কথা দুটি ব্যাখ্যা রয়েছে এখানে বলা হয়েছে যে এই নাজিল করার অর্থ দুটি অর্থ হতে পারে একটা হচ্ছে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে সমগ্র কোরআনকে আল্লাহ তাআলা একবারে অবতীর্ণ করেছেন এবং সেখান থেকে প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদীর্ঘ 23 বছরের জিন্দেগিতে যখন প্রয়োজন হয়েছে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমাদের জন্য আর এটার অর্থ আরেকটাও তাফসীরকারগণ বলেছেন যে এই রাত্রিতেই মূলত কোরআন নাজিলের সূচনা হয় অর্থাৎ যে এই যে আমরা যে শুরুতেই যে বললাম যে রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আমরা সকলে তোমরা কি জানো যে সর্বপ্রথম কোন আয়াতটি নাজিল হয় সূরা আলাকের প্রথম পাঁচটি মাশাআল্লাহ সূরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয় এটা এই রমাদান মাসে অবতীর্ণ হয়েছে এবং লাইলাতুল কদর রাত্রি অবতীর্ণ হয়েছে অর্থাৎ ওহির সূচনাটাও এই লাইলাতুল কদরের রাত্রিতেই হয়েছে তো যাই হোক লাইলাতুল কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এখানে কদর শব্দের কয়েকটি ব্যাখ্যা রয়েছে কদর শব্দের অর্থ হচ্ছে তাকদীর তাকদীর মানে হচ্ছে ভাগ্য ভাগ্য এই এই কদরের কথা এই সমর্থনে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম অর্থাৎ এই কোরআনুল কারীমকে আমি বরকতময় রাত্রে আমি অবতীর্ণ করেছি কারণ হচ্ছে এই বরকতময় রাত্রিতেই আল্লাহ তাআলার যাবতীয় গুরুত্বপূর্ণ ফয়সালা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভাগ্যলিপি সেখানে ফয়সালা করা হয় বন্টন করা হয় এছাড়াও এটার অর্থ হচ্ছে
মর্যাদা, কদর শব্দের অর্থ কি? মর্যাদা। তাহলে কদর শব্দের অর্থ আমরা দুটি অর্থ পেলাম, একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে কি? ভাগ্য। কারণ ভাগ্য এখানে এই রাত্রে ভাগ্য বন্টন করা হয়, সব বিষয়ের ভালো মন্দ রিজিক সব কিছুই এই রাত্রে বন্টন করা হয়, ফয়সলা করা হয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আল্লাহ তাআলা করে থাকেন। আর দ্বিতীয় হচ্ছে মর্যাদা, কারণ হচ্ছে এই মর্যাদার কথা একটু আগেই আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, এই রাত্রে ইবাদত বন্দি করলে, যত ভালো কাজ করলে হাজার রাত্রি চেয়েও কি বেশি সওয়াব পাওয়া যাবে। এখানে শাহরুন শব্দ আলফি শাহর শব্দের অর্থ হচ্ছে হাজার মাস, হাজার মাসের কথা বলা হয়েছে। এখানে আরবেরা তৎকালীন যুগে তারা মূলত কোনো বিষয়ের আধিক্য বোঝাতে, মানে যে জিনিসটা অনেক বেশি, অনেক প্রচুর কাজের জন্য বা প্রচুর অনেক সওয়াব রয়েছে বা অনেক ভালো প্রতিদান রয়েছে বা ভালো কিছু বেশি কিছু বোঝানোর জন্য কিন্তু এই আলফি শাহর মানে হাজার মাসের চেয়েও বা হাজার বছর এরকম তারা উল্লেখ করতো। অর্থাৎ এই রাত্রের মর্যাদা এতই বেশি, আমরাও যেমনটা বলি হাজার হাজার, যে হাজার হাজার বলে থাকি, শত শত লাখে লাখে আমরা বলি, অনেক অসংখ্য একাধিক, অসংখ্য একাধিক, মানে এই রাত্রের সবের কোনো শেষ নেই বলে সুবহানাল্লাহ। কাজে এই রাত্রে আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো যাতে করে আমরা ইবাদত বন্দেগী করে অনেক সৌভাগ্যবান হতে পারি এবং যাতে করে আমরা এই রাতের আমরা ফজিলত এবং বরকত রহমত আমরা যাতে পেতে পারি, আমরা আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। ভাইয়া অসংখ্য ধন্যবাদ, আমরা আবারও একটা বিরতিতে যাব আর বিরতি থেকে এসে শুনবো যে এই রাতের আমল আমাদের কী হতে পারে। প্রিয় দর্শক, রংধনু গ্রুপ গল্প বলি শুনো প্রিয় নবীজির পাওয়ার্ড বাই নোভা ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের এই আয়োজন থেকে আমরা আবারও একটি ছোট্ট বিরতি নিচ্ছি। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি রংধনু গ্রুপ গল্প বলি শোনো প্রিয় নবীজির পাওয়ার্ড বাই নোভা ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের এই গল্পের আসরে। আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে লাইলাতুল কদরের গল্প শুনছিলাম, এখন শুনবো আমরা এই রাতে আমাদের কি আমল হওয়া উচিত। চলুন তাহলে প্রিয় দর্শক। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমরা লাইলাতুল কদর সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আমরা এই লাইলাতুল কদরকে এখানে একটা বিষয় উল্লেখ্য যে আমরা যদি বলেছি আজকে ২৬তম দিবাগত রাত্রি, অর্থাৎ ২৭তম রাত্রিতে আমরা এখন বর্তমানে আছি। এখানে অনেক লাইলাতুল কদর নিয়ে অনেক মতামত আছে যে লাইলাতুল কদর কোনটি হতে পারে। তো অধিকাংশ সাহাবিদের মতে, অধিকাংশ মুফাসসিরদের মতেই হচ্ছে ২৬তম রাত্রির ব্যাপারেই কথা এসেছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহারু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির, অর্থাৎ শেষের রজনীগুলোতে, শেষ দশকে তোমরা লাইলাতুল কদর কী করে তালাশ করো। শুরুতে আবার বলা হয়েছে বেজর রাত্রির কথা স্পেসিফিকলি বলা হয়েছে, তো নির্ধারিত করে আমাদেরকে বলা হয় না যে লাইলাতুল কদর কোনটি। এই কথা, এটার হেকমত এইটাই যাতে করে আমরা, যাতে রমাদান মাস হচ্ছে সওয়াবের মাস, রমাদান মাস হচ্ছে বরকতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, যাতে করে আমরা লাইলাতুল কদর অর্জন করতে পারি এবং প্রতিটা রাত্রি, বেজর রাত্রি প্রত্যেকটা রাত যেহেতু সম্ভাবনা হওয়ার রাখে, যাতে করে এই রাত্রি প্রত্যেকটা রাত্রিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যাতে করে আমরা আমাদের সওয়াবের পাল্লাটাও কি ভারী করতে পারি। তো যাই হোক, আমাদেরকে এই রাত্রিটা কীভাবে ই করতে হবে, অতিবাহিত করতে হবে, আমাদেরকে সেই সমস্ত বিষয়গুলো আমাদের নিশ্চয়ই জেনে রাখা প্রয়োজন। তাহলে আমরা কীভাবে এই রাত্রিটাকে অতিবাহিত করব? রাত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি পরিবারের লোকজনদেরকে ডাকতেন যাতে এই রাত্রে, এই কদর রাত্রে কোনোভাবে যাতে না ঘুমাতে যায়, এবং তিনি কোমর বেঁধে নিতেন, অর্থাৎ তিনি দুনিয়াবি সব কাজ থেকে তিনি বিরত থেকে, যাতে করে আল্লাহর রাহে যাতে নিজেকে সময়টা দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে তিনি প্রস্তুতি নিতেন এবং তার পরিবারদেরকেও সেরকম প্রস্তুতি নেওয়ার জন্য তিনি নির্দেশ দিতেন। আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, এরপরে সালাত আদায় করে আমাদেরকে সময়টা অতিবাহিত করতে হবে। আমরা দান সদকা করতে পারি, ভালো কাজ করতে পারি, ভালো কাজের চর্চা করতে পারি, কোরআনের মুতালা করতে পারি, হাদিসের মুদারাসা করতে পারি, আমরা ভালো গল্প আমরা বলে সময় কাটাতে পারি। তবে সর্বোত্তম হচ্ছে যে কোরআন তেলাওয়াত করে যদি আমরা কাটাতে পারি, সালাত আদায় করে যদি আমরা এই রাত্রিটাকে
আমরা অতিবাহিত করতে পারি তাহলে সর্বোত্তম হবে। কারণ হচ্ছে ফেরেশতারা দেখছেন, দেখবেন আজকে আমাদের রাত্রে আমরা কী করছি, আমরা কীভাবে আমরা সময়টা কাটাচ্ছি। ফেরেশতারা যখন দেখবেন যে আল্লাহর বান্দা বান্দিরা আমরা সিজদা দিয়ে আমরা আমাদের দিনটাকে অতিবাহিত রাত্রিটাকে অতিবাহিত করছি, আল্লাহর কালামকে তেলাওয়াত করে আমরা কাটাচ্ছি, সেই ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ এইভাবে আমাদের আজকের রাত্রিটা আমরা কাটাবো। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, অনেক সুন্দর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, শুকরিয়া আপনাকেও। বন্ধুরা, তাহলে বোঝা গেল যে আমাদের এই কদরের রাতটাকে আমাদের খুব কাজে লাগাতে হবে, তাই না বন্ধুরা? এবারে তোমাদের কাছ থেকে একটি গান শুনবো আমরা, এবং তারপরে আমরা আমাদের গল্পের আসর শেষ করব। প্রিয় দর্শক, রংধনু গ্রুপ গল্প বলি শোনো প্রিয় নবীজির পাওয়ার্ড বাই নোভা ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের এই আয়োজন আমরা আমাদের ছোট্ট সোনামণিদের কাছ থেকে একটি গান শুনতে শুনতে শেষ করব। আগামী গল্পের আসরে আবারও আমন্ত্রণ রইল সবার, সবাই থাকবেন, এবং এই গল্পগুলো যেন আমাদের জীবনকে রাঙাতে পারে, আমরা যেন এই গল্পগুলো থেকে শিক্ষা নিতে পারি, সে কামনাই আল্লাহর কাছে থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবু প্রেমটা বাড়াও প্রভু, নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবু ডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু, আমার সকল আধার করো আলোয় দীপ তোমায়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ, অশান্ত মন শান্ত বানাও দাও করে দাও মাফ, ও শান্ত বানাও দাও করে দাও মা, রহম স্রোতে ভাসাও উদাও পুষ্পিত হৃদয়। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনি, ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেই নাগে ভালোবেসে, ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে নাগে ভালো।